আজকে প্রায় 11টা থেকে মিটিং ডাকা হয়েছে। আমরা একটা সময় এসেছি, অজুহাত আমরা কি দিচ্ছি, খুব বৃষ্টি হচ্ছিল তাই জন্য আমরা আসতে পারি। দাদা সকাল থেকে বৃষ্টি হয়নি, বৃষ্টি শুরু হয়েছে 10:30, 1 ঘন্টা হয়েছে 11:30। আমি যদি বাড়ি থেকে 10:30 বেরোবো তাহলে 11টার সময় আমি মিটিং হাউসে পৌঁছে যাবো। এখনো দেখছি কিছু কিছু লোক আসছে, প্রায় লাঞ্চ টাইম হয়ে গেছে। জানে রফিকার দা এখানে আছে, ব্যবস্থা ভালো আছে, লাঞ্চ করব, কিছু শুনবো কিছু শুনবো না। লোক ঢুকছে আর ডান দিক থেকে বেরিয়ে চলে যাচ্ছে, বলে এসে গাড়িটা বাইরে রাখা আছে, আসছে ঢুকছে আর নেতাদেরকে চেহারাটা দেখিয়ে দিচ্ছে, তারপরে বাড়ি চলে যাচ্ছে। দেখুন শত্রুকে কোনোদিন ছোট ভাবতে, আমি এটা মনে করি। আর ভারতবর্ষের রাজনীতি যে জায়গায় চলে গেছে, এখানে শত্রু কাছে অনেক পয়সা আছে, শত্রু কাছে অনেক ক্ষমতা আছে, শত্রু কাছে অনেক এজেন্সি আছে, শত্রু কাছে অনেক ব্যবস্থা আছে। সেই ব্যবস্থার বিরুদ্ধে আপনাকে ডিসিপ্লিন হইতে সাংগঠনিক ব্যবস্থাটাকে মজবুত করতে হবে। আচ্ছা বলুন তো, এখানে আমডাঙ্গা কত মানুষ এসছেন, হাত তুলুন তো। আমডাঙ্গার লোকের কত সংখ্যা আছে? আমডাঙ্গার মানুষ দেখুন, আমডাঙ্গা মিটিং হচ্ছে, আমডাঙ্গা সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ এখানে আছেন, আমডাঙ্গা মানুষ কত সংখ্যা আছে এখানে? হোস্ট সব থেকে বেশি থাকবে কিন্তু নেই। এটা আমি বারবার আমার বিধায়ককে বলি যে আমাদের সাংগঠনিক ব্যবস্থাটা কোথাও না কোথাও ত্রুটি হচ্ছে, সেই ত্রুটিটাকে বেস লেভেলে মাইক্রো অবজারভেশন যদি না করবেন, আমরা সব ঠিক আছি, আমরা জিতে যাব, আমরা এই করে নেব, আমরা ক্ষমতায় থাকব। আলটিমেটলি পার্টি বলছে কিছু করা যাবে না, আর কেউ কথা শুনবে না, সব কিছু করে দখল করে জিতব, আর তার কাইফিয়ত আমাদের 2024 এমপি ইলেকশনে দিতে হবে। মানুষ কিন্তু এখন সোশ্যাল মিডিয়া যুগ হয়ে গেছে, আপনি কোথায় জোরে শ্বাস নিলেন, আপনার পালস রেট কত হবে এ সবাই জেনে যাচ্ছে। শুধু মোবাইলটা আপনার গায়ে টাচ করে দিলে আপনার পালস রেটটা বেরিয়ে আসে। আমাদের ব্যারাকপুরে 19% মাইনরিটি ভোট আছে, সেখানে বাংলা ভাষী ভোট গুলো যে কোনো কারণে আমাদের বিরোধীদের প্রচার তারা এগিয়ে আছে। আমরা এগিয়ে আছি কোথায়? রফিকালরা পা কিভাবে কাটবো, হাজিনুরের পাটা কিভাবে কাটবো, ভরাদের পাটা কিভাবে কাটবো, খালিকের পাটা কিভাবে কাটবো, বাবলুকে কিভাবে কণ্ঠাসা করবো, সারাদিন এর মধ্যে লেগে আছে, সারাদিন আমরা এর মধ্যে লেগে আছি। আর বিরোধী কি প্রচার করছে? বাবুল সুপ্রিয় বিজেপিও মিনিস্টার ছিল, এখানেও মিনিস্টার আছে, এই তো দিদিমণি একটা কটক করে নিয়েছেন, এইভাবে প্রচার চলছে তোলাতলা। আমরা তার বিরুদ্ধে কি বলছি কিছু বলতে পারছি না। আমরা চায় দোকানে বসা বন্ধ করে দিয়েছি, আমরা গ্রামে হাটে যাওয়া বন্ধ করে দিয়েছি। এই বন্ধ করাটা আমাদের সব থেকে ডেঞ্জার অবস্থায় নিয়ে যাবে। আমডাঙ্গাতে দলের কিন্তু একটা বড় সংগঠন আছে, সেই সংগঠন হয়তো আমার জন্য, হয়তো এমএলএ সাহেবের জন্য, হয়তো তেনুর জন্য, হয়তো যুবক জন্য, হয়তো মাইনরিটির জন্য, হয়তো মহিলার জন্য খারাপ হচ্ছে, এটা মেনে নিন, এটা না মানলে হবে না। আজকে টিটাগড়ের সংগঠন যোগ্য সংগঠন হাতে দিতে হবে, ব্যারাকপুরের সংগঠন যোগ্য হাতে দিতে হবে। মাইনরিটিরা অনেক নতুন নতুন ছেলে আছে, কাজ করার ইচ্ছা আছে তাদের, অনেক পুরনো লোক আছে যারা এক মিনিটে মধ্যে এদিক থেকে ওদিক 400-500 ভোট করে দিতে পারে, তাকে সম্মান দিতে হবে, তার বাড়িতে যেতে হবে, তাকে বাড়ি থেকে বের করতে হবে, নালে কিন্তু ওই অকাল বৃষ্টি আসছে তো, সকালে অকাল বৃষ্টি এসেছে তো, অকাল বৃষ্টি আমাদের ঘাড়ে পড়ে যাবে, তখন কার বলার সময় থাকবে না। অমুককে জয়েন করবো না, অমুককে দেখতে চাই না, অমুককে, আর যার কাছে 100 ভোট আছে, 10টা ভোট আছে, তার বাড়িতেও যেতে হবে, তাকে দলে নিয়ে আসতে হবে, এটাই আমাদের কাজ, এটাই তৃণমূলের কাজ, এইটাই তৃণমূলের কাজ। সংগঠন সামনে কেউ টিকে না, সংগঠনের আগে কেউ টিকে না, যত বড় ভাষণ যত লেকচার দিন, সংগঠন যদি ঠিক থাকে আমাদের কেউ হারাতে পারবে না।